আসসালামু আলাইকুম চ্যানেলে সম্মানিত সদস্যগণ আপনারা অবশ্যই অবগত আছেন যে যুগান্তর প্রথম আলো সহ বিভিন্ন পত্রপত্রিকার মাধ্যমে আমরা জানতে পারি যে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ডিসেম্বরের মধ্যে হবে তো এর আগে কিন্তু এই প্রথম আলো এই যুগান্তর বিভিন্ন পত্রিকায় কিন্তু বলেছিল যে দুই হাজার একুশে আপনার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা হচ্ছে না এই পরীক্ষাটা হবে হচ্ছে আপনার জানুয়ারিতে তো সেই ধারাবাহিকতায় অনেক কথাই বলবো আজকে আর অ্যাট লাস্ট আমি যে কথাটা বলবো সে কথাটা শোনার জন্য আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আর একটা কথা যে আজকে আমি বলবো যে কোন বিভাগ থেকে কতজন প্রার্থী আবেদন করেছে তার আগে আমরা পত্রিকার পাতাটা দেখে নেব এর মাধ্যমে আমি আরও বোঝানোর চেষ্টা করব যে আসলে প্রস্তুতিটা আরও কঠোরভাবে নেওয়া উচিত যাদের এইম প্রাথমিক সহকারী শিক্ষক হওয়ার আর আর কথা যে আপনারা অনেক সময় প্রশ্ন করেন যে আরেকটা সার্কুলার কবে আসবে যেটা গ্রাম্য ভাষায় বলে সেটা হচ্ছে যে হওয়া ছাওয়াল ফেলে দিয়ে আপনার পেটের ছওয়াল নিয়ে টানাটানি করা এটা ঠিক না যারা আবেদন করেছেন তারা অবশ্যই কঠোর হন এবং পড়াশোনা করুন পরীক্ষা কখন হবে সে বিষয় না আমি পরে কথা বলছি তো চলুন আগে ক্লিয়ার ধারণাটা আমরা নিয়ে নিই তো এটা আপনারা দেখতেই পাচ্ছেন যে প্রথম আলো পত্রিকা যেহেতু ফোন দিয়ে সেহেতু আমি শুধু পড়ে পড়ে আপনাদের শোনানোর চেষ্টা করছি বিষয়টা একটু মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোহাম্মদ জাকির হোসেন জানিয়েছে আগামী ডিসেম্বরের মধ্যে প্রাথমিকের বত্রিশ হাজার সাতশো জন সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষাও অনুষ্ঠিত হবে বুধবার ন দশই নভেম্বর প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় তার পরবর্তীতে কি বলেছেন গতকাল মুন্সীগঞ্জের সিরাজদি খান উপজেলা পরিষদ মিলনায়তনে জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাদের সঙ্গে মত বিনিময় অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন এ নিয়োগ সম্পূর্ণ হলে শিক্ষকরা আরও স্বাচ্ছন্দ্যে কোমলমতি শিক্ষার্থীদের পাঠদান করতে পারবে মোহাম্মদ জাকির হোসেন বলেন বঙ্গবন্ধু স্বপ্ন বাস্তবায়নের জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার যথার্থ শিক্ষার জন্য মানসম্মত শিক্ষক নিয়োগ ইংরেজিতে দক্ষতা বৃদ্ধির জন্য ব্রিটিশ কাউন্সিলের সহযোগিতা গ্রহণ এবং গণিতের জন্য গণিত অলিম্পিয়াড চালু করছে পাশাপাশি বছরের প্রথম দিনও সব শিশু নতুন বই উপবৃত্তি দেওয়া হচ্ছে জরাজীর্ণ ভবনের পরিবর্তনে নতুন বিদ্যালয় ভবন নির্মিত হচ্ছে যাই হোক এই হচ্ছে তথ্যটা তো আরও একটা কথা আমি এখানে বলে রাখছি তার পরবর্তীতে আমরা দেখছি যে আসলে কোন বিভাগ থেকে কতজন আবেদন করেছে বিষয়টা হচ্ছে এই পত্রিকার মাধ্যমে কিন্তু আমরা জানতে পারি যে জানুয়ারিতে এটার কনফার্ম ডেট আবার এখন দেখতে পারছি যে ডিসেম্বরের দিকে হবে আর নতুন সার্কুলারের ক্ষেত্রে আমার মনে হয় যে যাদের বয়স বৃদ্ধি করা হয়েছে মানে চাকরির বয়স যাদের শেষ হয়েছিল করোনার কারণে যাদের বয়স বৃদ্ধি করা হয়েছে তারা আরও একটা সার্কুলার পাবে তো এই বিষয় নিয়ে আমি এর আগেও কথা বলেছি যে চাকরির প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হওয়ার পরে হয়তো বা আরও একটা সার্কুলার দেবে এই মানে চাকরির বাড়তি বয়স সময় থাকার মধ্যে হয়তো আপনারা আরও একটা সুযোগ পাবেন তো আল্লাহর নাম ধরে অপেক্ষা করুন তো চলুন আমরা আরও একটা বিষয় দেখে নিই এখানে আমি গুগল ক্রোমে আসি যে কোন বিভাগ থেকে কতজন আবেদন করেছে সেই বিষয় নিয়ে আমরা একটু দেখি এখানে ওই বত্রিশ হাজার পাঁচশো সাতাত্তর জনের কথা বলেছে তো এখন এখানে আমরা দেখব একই বিষয় এখানে আমরা দেখব যে ঢাকা বিভাগ থেকে দুই লাখ মানে দুই লাখ চল্লিশ হাজার ছয়শো উনিশটি আর রাজশাহীতে দুই লাখ দশ হাজার চারশো তিরিশটি মানে খুলনায় এক লাখ আটাত্তর হাজার আটশো তিনটি ময়মনসিংহে এক লাখ বারো হাজার দুইশো ছাপ্পান্নটি এবং চট্টগ্রামে এক লাখ উন নিরানব্বই হাজার দুইশো ছত্রিশটি বরিশালে এক লাখ নয় হাজার তিনশো চুয়াল্লিশটি সিলেট বাষট্টি হাজার ছয়শো সাতটি এবং রংপুর বিভাগে এক লাখ ছিয়ানব্বই হাজার একশো তিনি জানান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে নিয়োগ পেতে আবেদন করেছেন তেরো লাখ নয় হাজার আপনার চার চারশো একষট্টি জন তো এই হচ্ছে আজকের আপডেট যাই হোক আমি লাস্ট একটা কথা বলি যে এই ধরনের আপডেটগুলো আমি কখনোই বিশ্বাস করি না কারণ এই পত্রিকাগুলো এক এক সময় এক এক রকমের কথা বলে এখানে দেখুন এই যে প্রথম আলো এইটা বলেছিল তো আমি এই কথাগুলো কখনোই বিশ্বাস করি না যখন পরীক্ষা হয় হবে তবে পরীক্ষা যে খুব নিকটবর্তী এটা আমরা কনফার্ম মানে কিছুটা আন্দাজ করতে পারছি পত্রিকার কথা আমি কখনোই বিশ্বাস করি না আর কারণ এরা এক এক সময় এক এক রকমের বার্তা দিয়ে থাকে হয়তো বা কিছু ভিউ পাওয়ার জন্য বা অনেক ধরনের অনেক চ্যানেলগুলো দিয়ে এইগুলো দিয়ে থাকে আর আজে মাঝে মন্তব্য করবেন না আমি সবসময় চেষ্টা করি আপনাদের একদম ক্লিয়ার ধারণা দেওয়ার জন্য তবে পরীক্ষা খুব নিকটবর্তী আমি যেভাবে বলেছি পড়াশোনা করুন আর যারা আমাদের চ্যানেলে নতুন অবশ্যই প্রাথমিক সহকারে শিক্ষক নিয়োগ পরীক্ষার প্লে গেলে গেলেই প্রত্যেকটা সাজেশন পাবেন আপনি চাইলে দুই মাসের মধ্যে আপনার সিলেবাসটা কভার করতে পারেন প্লাস ভালো কিছু করতে পারবেন আজ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সবাইকে